নমস্কার বন্ধুরা, ঝিলিকের পৃথিবী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি নতুনত্ব রেসিপি শেয়ার করব, যার নাম শেজওয়ান ফ্রাইড সোয়া চাঙ্ক। এটি আপনারা রুটি, পরোটা, নান বা ফ্রাইড রাইস, পোলাও যার সাথেই খান না কেন, দারুণ লাগবে। এই রান্নাটি খেলে মনে হয় সোয়াবিন নয় মাংসের স্বাদ উপভোগ করছি। আর এটি একটি খুবই সহজ রেসিপি, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি সোয়াবিনগুলোকে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। তার মধ্যে প্রথমে আমি একটি ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি 1 বড় চামচ সোয়া সস, 2 বড় চামচ আদা রসুন পেস্ট, 2 বড় চামচ কর্নফ্লাওয়ার, 2 বড় চামচ ময়দা আর সামান্য গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 বড় চামচ ভিনিগার। এবার সোয়াবিনের সাথে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। এবার একটি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে সোয়াবিনগুলো ভেজে নেব। সোয়াবিনগুলোকে লাল করে ডিপ ফ্রাই করে নিতে হবে। সোয়াবিনগুলো ভাজা হয়ে এসেছে, এবার আমি এগুলোকে একটি অন্য পাত্রে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দিচ্ছি কুচানো কিছু রসুন, কুচানো কাঁচা লঙ্কা আর স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কিছু ক্যাপসিকাম। একটি বড় সাইজের ক্যাপসিকামের হাফ অংশ আমি এখানে কেটে দিয়েছি। তারপর আবার ভালোভাবে ভেজে নেব। ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। পেঁয়াজের মধ্যে ক্যাপসিকামগুলো নরম হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 বড় চামচ সোয়া সস। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 বড় চামচ শেজওয়ান সস। আর দিয়ে দেব টমেটো কেচাপ। এবার আমি ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই অবস্থায় আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। এই রান্নাটাতে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না, কারণ জল অ্যাড করলে রান্নাটার টেস্ট একেবারেই অন্যরকম হয়ে যাবে, তখন খেয়ে মজা পাবেন না। এবার আমার শেজওয়ান ফ্রাইড সোয়া চাঙ্ক সার্ভ করার জন্য পুরোপুরিভাবে তৈরি।
রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না।